পানীয় জল ও রাস্তা সমস্যার কথা তুলে ভোট বয়কটের ডাক রঘুনাথপুরের আমবাগানে। আগামী 27 মার্চ নির্বাচন, আর তার দুদিন আগে ভোট বয়কটের ডাক দিলেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকার বাসিন্দারা। বুধবার আমবাগান এলাকার মহিলারা বালতি ও কলসি রাস্তায় নামিয়ে রাস্তা ও পানীয় জলের সমস্যার কথা তুলে ধরে ভোট বয়কট করার কথা বলেন। সেই মতো বাড়ির দুয়ারে তারা সাটিয়ে দেন বিক্ষোভপত্র, যেখানে লেখা রয়েছে রাস্তা নাই, ভোট নাই, জল নাই, ভোট নাই। প্রসঙ্গত, কিছুদিন আগে রঘুনাথপুর পৌরসভার 4 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডেও পানীয় জলের দাবিতে বাসিন্দারা বিক্ষোভ দেখিয়েছিলেন, আর এবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা দিল রঘুনাথপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায়। বিক্ষোভকারীদের মধ্যে মালা বাউরি নামে এক মহিলা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জল ও রাস্তার সমস্যা রয়েছে। এ বিষয় নিয়ে বারবার পৌরসভার দ্বারস্থ হলেও সেখানে শুধু আশ্বাস মিলেছে কিন্তু কোনো কাজ হয়নি, তাই তারা এবারের ভোট বয়কটের ডাক দিয়েছেন। কল্যাণী পাল নামের অপর এক মহিলা জানান, বাড়িতে পানীয় জলের কানেকশন থাকলেও তা থেকে জল পাওয়া যায় না, তাই পানীয় জল সংগ্রহের জন্য ভরসা এলাকার একটিমাত্র নলকূপ। পাশাপাশি এলাকার রাস্তার অবস্থাও যে বেহাল সেই অভিযোগও করেন তিনি। এ বিষয়ে রঘুনাথপুর মহকুমা শাসক দিব্যা মুরুগেশন জানান, বিষয়টি পুর প্রশাসককে দেখার জন্য বলা হয়েছে, শীঘ্রই সমস্যার সমাধান করা হবে। কতদিন ধরে আপনাদের পানীয় জলের সমস্যা রয়েছে? এখানে আমরা 3 বছর আসেছি এখানে। আমাদের আমি এতদিন ধোয়া পাড়ায় ছিল, তো এখানে আসেছি, কল নিয়েছি, কলে জল আসে না, রাস্তার কলে জল পাওয়া যাচ্ছে না, একটা কল রাস্তা নাই, এই রাস্তায় আসতে যেতে অসুবিধা হয়েছে রাত্রিবেলা। জল নাই, ভোট দিব নাই কাকে। আপনাদের যে ভোট আপনারা বলছেন দেবো নাই, কি কারণ? রাস্তা নাই, আমরা তো ভাইলে ভাইলে এখন গেছি, আমরা তো অনেক দিন মিউনিসিপালিটিও ঘেরা করতে যাচ্ছি, তো বলি ভোটটা এসে গেল, সেই জন্য গেলাম না, রাস্তা একদম খারাপ। তো ভোট না দেওয়ার কারণ কি আপনাদের, মানে যে বলছেন ভোট বয়কট করবো বা ভোট দেব না, এগুলো না দিলে, না দিলে আমরা ভোটটা দেবো কি? রাস্তার আমাদের অসুবিধা হয়েছে, রাস্তা চলতে পারছি না, জল রাস্তা প্রায় তো ডেলিভারি নিয়ে যেতে কষ্ট হয়েছে আমাদের। কি নাম আপনার? মালাবার। সরকার আমাদের পাশে দাঁড়াইলে আমরা সরকার। সাফল্য মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল। এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার, যেমন গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট, ENT, ক্যান্সার স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, মেডিসিন, ফিজিশিয়ান, অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। তাই আপনার শরীরকে রোগমুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে। এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয়। আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল, রঘুনাথপুর, আহল্লাবাই রোড, মহকুমা স্টেডিয়ামের ঠিক সামনে। ফোন নাম্বার 9609333396 অথবা 9932509268।